নিউজিল্যান্ড সফরে এবার বাংলাদেশ দলের লক্ষ্য একটাই, তাসমান পারের দেশে স্বাগতিকদের বিপক্ষে অন্তত একটি জয় পাওয়া। এ পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 4টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ এবং বিশ্বকাপ সহ মোট 13টি ম্যাচ খেলেও জয়ের খাতা খুলতে পারেনি বাংলাদেশ। এবার 3 ওয়ানডে এবং 3 টি টোয়েন্টি খেলতে গিয়ে সেই অসাধ্য সাধনের প্রত্যয় ব্যক্ত করেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজরা। একই ভাষ্য দলের হেডকোচ রাসেল ডোমিংয়ের কণ্ঠেও। আগের 4 সফরে আসা দলগুলো যা করতে পারেনি এবার সেটি করার সুযোগ দেখছেন টাইগারদের হেডকোচ। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত 4টায় ডানেডিনে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার দলের অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমে ডোমিঙ্গো বলেছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ, বাংলাদেশের অন্যান্য দল আগে যা করতে পারেনি এবার তা করে দেখানোর আমরা সবাই মুখিয়ে আছি। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম নিউজিল্যান্ড সফরে গেলেন ডোমিঙ্গো। তবে দক্ষিণ আফ্রিকার হেডকোচ হিসেবে 2 বার নিউজিল্যান্ড সফরে গিয়ে সাফল্য পেয়েছেন তিনি। 2014 সালে 2-0 ব্যবধানে সিরিজ জেতার পর 2017 সালে জিতেছিলেন 3-2 ব্যবধানে। ফলে নিউজিল্যান্ডে ভালো করার মন্ত্রটা জানা আছে ডোমিঙ্গোর। তার ভাষ্য, নিউজিল্যান্ডে দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগেও এসেছি আমি, বাংলাদেশের হয়ে এবারই প্রথম। আমি জানি নিউজিল্যান্ড সফর খুব কঠিন, তবে এটি আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য বড় একটা সুযোগও বটে। 3 বছর পর বিশ্বকাপ এবং নিউজিল্যান্ড বিশ্বকাপের অন্যতম সেরা দল, ভারতের মাটিতে বিশ্বকাপের দৌড়ে থাকতে চাইলে এই সব সিরিজে বড় পারফরমেন্স করা জরুরি। অন্য 2 ফরম্যাটের চেয়ে ওয়ানডেতে তুলনামূলক শক্তিশালী দল বাংলাদেশ। এই ভরসায় রাসেল ডোমিঙ্গো বলেছেন, আমি মনে করি 50 ওভারের ক্রিকেট আমাদের শক্তির জায়গা। আপনি বিশ্বকাপের পারফরমেন্স বা খেলোয়াড়দের গড়ন দেখেন, ওয়ানডে ক্রিকেটে আমাদের ভালো পরিসংখ্যান রয়েছে। এদিকে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য ট্রেন্ট বোল্ট, কায়েল জেমিসন, টিম সাউদি, ম্যাট হেনরি এবং জেমি নিশামের মতো পেসাররা বরাবরই হুমকির কারণ। কিউই পেসারদের সামলাতে বাংলাদেশের ব্যাটসম্যানদেরও বেশ বেগ পেতে হবে, যে কারণে পরিকল্পনার বড় অংশ জুড়ে জায়গা পাবে কিউই পেসাররা। যদিও নিউজিল্যান্ডের ইটের পরিবর্তে পাটকেল ছুড়তে চান বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, হাসান মাহমুদ, তাসকিন আহমেদের মতো পেসারদের দিয়ে কিউইদের চমক দিতে চান তিনি, সেই সঙ্গে তাদেরকে তিনি নিয়ে বেশ রোমাঞ্চিত। পেসারদের জন্য সুবিধা থাকায় 7 পেসার নিয়ে নিউজিল্যান্ড সফরের দল সাজিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, যেখানে অভিজ্ঞ রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আলামিন হোসেনের সঙ্গে শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদের মতো তরুণ পেসাররাও রয়েছে। এছাড়া তাসকিন আহমেদ এবং পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও রয়েছেন। অভিজ্ঞদের সঙ্গে পাল্লা দিয়ে দলে জায়গা পাওয়াটা কিছুটা কঠিন হবে হাসান শরীফুলদের জন্য। নিউজিল্যান্ডও হয়তো তাদেরকে একাদশে দেখার প্রত্যাশা করছে না। তবে ডানেডিনে প্রথম ওয়ানডে শুরুর 2 দিন আগে হাসান তাসকিনদের প্রশংসায় মাতিয়েছেন। এই প্রসঙ্গে ডোমিঙ্গো বলেছেন, আমাদের বেশ কয়েকজন তরুণ পেস বোলার উঠে এসেছে, নিউজিল্যান্ড হয়তো ওদের আগে সেভাবে দেখেনি। আমার ধারণা তারা হয়তো এই পেসারদের দেখার আশাও করছে না, কিন্তু ওরা দারুণ সম্ভাবনাময়। হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা বেশ দারুণ বোলিং করছে। যে পেস বোলাররা এখন উঠে আসছে তাদের নিয়ে আমরা রোমাঞ্চিত। ব্যাটিং সহায়ক উইকেটের সঙ্গে মাঠের ছোট বাউন্ডারি, যে কারণে বরাবরই রানের জোয়ার দেখা যায় ডানেডিনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচেও এখানেও 200-এর অধিক রান দেখা গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও রান বন্যা দেখা যাবে বলে মনে করেন রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, প্রচুর রান হবে, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বেশ অনুসরণ করছিলাম আমি। এই মাঠের গড় রান সম্ভবত 307, কয়েকটি দিকের বাউন্ডারি বেশ ছোট, 65 মিটারের মতো। আমরা আশা করছি বেশ রান হবে এখানে।